আমার বিয়ে হয়েছে 2016-তে পহেলা এপ্রিলে ওর এক বন্ধুর বাসায় হুজুরের মাধ্যমে হয়েছে। বাট আমার কোনো কাবিন হয়নি, কাবিনটা করার কথা ছিল ওর 1 সেপ্টেম্বরের 7 তারিখে। এবং কাবিনের জন্য যখন আমি প্রেশার দেই ওকে, এজন্যই ও পালিয়ে চলে যায় আমার মনে হচ্ছে। এবং আমি এর আগে ও 2-3টা বাচ্চা কনসেপ্ট করেছিলাম, ওইগুলো নষ্ট করেছে। তারপর বর্তমানে এখন আমি আবার প্রেগনেন্ট, এজন্য ও হয়তো বা চলে গেছে। ও বিয়ের কাবিনের বিষয়টাই ও এড়ানোর জন্য অনেক হয়তো চেষ্টা করছে, বাট আমাকে কখনো বুঝতে দেয় নাই। কিন্তু ও এটা ভিত্তি করেই হয়তো এলাকা থেকে সব কিছু বিক্রি করে চলে গেছে। কে চলে গেছে? আমার স্বামী। প্রথমে জানতে চাচ্ছি কেমন আছেন আপনি বর্তমানে? ভাই আমি তো এই মুহূর্তে ভালো থাকার কোনো পজিশনে নাই ভাই, খুবই দুরবস্থা এবং দুর্ভোগের মুখে আছি। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে আপনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে আপনার স্বামী কিছুদিন হয়েছে না বলে চলে গিয়েছে। জি। আচ্ছা, এই বিষয়টা শুরু থেকে আমাদেরকে একটু বলুন। এই বিষয়টা শুরু থেকে মানে হচ্ছে ওর সাথে তো আমার বিয়ে হয়েছে প্রায় 2016-তে পহেলা এপ্রিলে। 2016 সালের পহেলা এপ্রিলে। আচ্ছা জি। তারপর থেকে ওর কিভাবে বিয়েটা হয়েছিল? হুজুরের মাধ্যমে। হুজুরের মাধ্যমে কোথায় হয়েছিল? ওর এক বন্ধুর বাসায়। বন্ধুর বাসায়? জি। তখন কি আপনার পরিবার বা তার পরিবারের কেউ জানতো? না, এটা কেউ জানতো না। ও বলছে যে 3 বছর মানে 2020 সাল পর্যন্ত এটা কেউ জানবে না, আমরা 20-এর পরে একটা কিছু করব। বিকজ ওর আমার যে চলাফেরা প্রতিনিয়ত এই এলাকার মধ্যে, এটা অলরেডি মনে মনে সবার বুঝজ্ঞান হয়েই গেছিল। আচ্ছা, বিয়ের আগে কি আপনাদের কোনো ধরনের সম্পর্ক ছিল কিনা? হ্যাঁ, বিয়ের আগে 7 মাসের মতো সম্পর্ক ছিল। 7 মাসের মতো রিলেশন ছিল, তারপরে তো বিয়েতে আবদ্ধ হন। হ্যাঁ জি। আচ্ছা, হ্যাঁ, তখন আপনি কি করতেন? তখন আমি একটা ওষুধ কোম্পানিতে জব করতাম। আর সে কি করত? সেই মোবাইলের দোকানের ব্যবসায়ী করত। মোবাইলের দোকানের ব্যবসা করত, ছোট দোকান ছিল, মানে মোবাইলের দোকানের ব্যবসা করত। হ্যাঁ হ্যাঁ। তার নাম কি ছিল? সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন মোবাইলের দোকানে ব্যবসা করত আর আপনি চাকরি করতেন? জি। আচ্ছা, তার পরবর্তীতে কিভাবে কাটলো আপনাদের সংসার জীবন? তার পরবর্তীতে আমাদের দিনকাল প্রায় ভালোই চলতেছিল আল্লাহর রহমতে। ওরা আমার মধ্যে কি এতটা বছরও কখনো ঝগড়াঝাটি বিবাদ রাগারাগি জিনিসটা, একটা যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা রাগারাগি মারামারি হাতাহাতি দ্বন্দ্ব হয়, ওরা আমার মধ্যে এই জিনিসটা কখনোই হয়নি। যে কোনো কোনো বিষয়ে যদি আমি মাঝে মধ্যে রাগ বা অভিমান করছি, বরং ওই সেটা ভাঙাইছে, বা ওর হোক বা আমার হোক ওই সেটা সলভ করছে, আমার করতে হয়নি। বাট লাস্ট মোমেন্টে যখন আমাদের কাবিনের কথাটা শেষ পর্যায়ে পর্যন্ত চলে আসে, তখন হয়তো এই কাবিনের জন্য বা আমাকে অ্যাকসেপ্ট করে ওর আবার সামাজিকভাবে নিতে হবে, হয়তো এই দিকগুলো বিবেচনা করেই মনে হয় পালাইছে। এটা প্রথম আপনার কি এরকম কিছু মনে হয়নি যে আমি হুজুর দিয়ে বিয়ে করছি, আমার কাবিনের বিষয়টা প্রয়োজন আছে? হ্যাঁ মনে হয়েছে। আমি বলছি সে আজকে কালকে 1 মাস পরে 15 দিন পর 2 মাস পরে এরকম বলে বিভিন্নভাবে বিষয়টা ইগনোর করে গেছে। করতেছি, করবো, একটু ঝামেলা আছে, এই সমস্যা আসছে, এই প্রবলেম আছে, করতে করতে মানে ও ডিলারশিপের ব্যবসা ছিল বসুন্ধরা গ্রুপের, সেটা ছেড়ে দিল, একটা বাইক ছিল সেটা বিক্রি করে ফেললো, ব্যাংকে 2-1টা ডিপিএস ছিল সেগুলো ভেঙে ফেললো। তারপর রাতের অন্ধকারে আমাকে না বলে 1 ঘন্টার মধ্যে সে দোকান বিক্রি করে দিল, বিকাশ লোডের যতগুলো সিম ছিল সব বিক্রি করে দিল, তার ওই বাড়িওয়ালা আর যে ছেলে দোকান কিনছে এবং ও এবং ওর ফ্যামিলি সবাই এটাতে ইনভলভ আছে। আর সবার এখন বিষয়ে সবাই ইনভলভ আছে সেটা বুঝলাম। এখন আমি যেটা আরও ক্লিয়ার করবো সেটা হচ্ছিল এই যে সে আপনার সাথে দীর্ঘদিনের একটা সংসার, হ্যাঁ, এই সংসার জীবনে আপনারা একসাথেই ছিলেন? একসাথেই ছিলাম বলতে রাতে আমরা একসাথে থাকতাম না, আমি আমার বাসায় ও ওর বাসায়। তাহলে এই সংসার জীবনটা কিভাবে, আমি একটু ক্লিয়ার করি, সেটা আপনাদের বিয়ে হয়েছে কেউ জানে না, আপনারা এটা ডিসিশন নিয়েছেন 2020 সালের পরে আপনারা কাবিনের মাধ্যমে তারপরে দুজন একত্রিত হবে এমন একটা কিছু, তাহলে এটা এটা কি সম্পূর্ণ 20 সাল পর্যন্ত কেউ জানেনি এমনই ছিল বিষয়টা? না না, 20 সালের আগে অলরেডি সবাই, কত সালে সবাই জেনেছে? সবাই ঘটনার 6 মাস পরে মোটামুটি ভাবে বিষয়টা জানাজানি হয়েছে। 6 মাস পরে জানাজানি হলে তারপরে কেন আপনারা একসাথে থাকার প্ল্যান পরিকল্পনা করেননি বা কেন আপনারা কাবিন করেননি? আমি সেটা দীর্ঘবার করতে চেয়েছি, বাট ওই বিভিন্ন সময় যে লেখাপড়া করতেছে, এখনও পড়াশোনা আছে, এই ঝামেলা ওই ঝামেলা, সৎমা ছিল মেনে নিতে পারতেছে না, এই ঝামেলা ওই ঝামেলা বলে প্রায় বছরের পর বছর এভাবে পার হয়ে গেছে। যখন ওকে ইদানিং চাপ দেওয়া হলো আমার প্রেগনেন্সির বিষয়টা জানার পরে, তখন সে বলল যে এই আগামী এই যে এই 5 সেপ্টেম্বরে করবে। যখন আমি 27 তারিখ তার সাথে কথা বললাম, সে বললো আবা আপু 5 তারিখ আসতে পারবে না, 7 তারিখে আসবে। তখন আমি বললাম আমার সামনে ফোন দেয়, আমার সামনে ফোন দেয়। ফোন দিল ওর বাবাকে, জিজ্ঞেস করলো বাবা কবে আসবেন, ওর আব্বু বললো 7 তারিখে আসবো। তো আমি বললাম আপনার মা রেডিতে বলেন আমি কথা বলবো। ওর মা রেডি দিল, ওর মার সাথে আমি কথা বললাম,
পরে ওর মাকে জানাইলাম যেমন এমন ও এখন কাবিন করতে চায় বিয়ে করতে চায় এটা তো আপনাদের কি মত কয় মা আমরা তো তোমাকে আগেই বলে আসছি ও যদি এরকম কিছু করতে চায় তোমার আঙ্কেল তো তোমাকে আগেই বলছে এটা তো আমাদের কোনো অমত নাই তোমরা করো যদি মন চায় ঢাকা থাকো বা বাড়িতেও চলে আসতে পারো এটা তোমাদের ইচ্ছা আচ্ছা একটা বিষয় যেহেতু বিয়ে করেছেন এর আগে হুজুর দিয়ে তাহলে এখন কি পরিবারকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন ছিল যে আমরা কাবিন করে বিয়ে করব এটা আমার জানা মতে ছিল না কিন্তু ওর ইচ্ছা ছিল যে ওর বাবা আসুক বা ওর বাবা থাকবে এখানে উপস্থিত এটা ওর ইচ্ছা ছিল হ্যাঁ পরবর্তীতে কি হলো তাহলে পরবর্তীতে ওর বাবার তো 7 তারিখ আসার কথা ছিল বাট ওর বাবা তো আর আসবে কি 28 তারিখে তো ওই চলে গেল সবকিছু বিক্রি করে তার বয়সটা কত ছিল তার এমনি তো বয়স প্রায় 33 32 এর মতো কিন্তু তার ওই যে পড়াশোনার কাগজপত্রের হিসাবে বা তার আইডি কার্ড হিসাব করতে গেলে 25 বছর 25 বছর জি রিয়েল বয়স 32 বছর 7 বছর ডিফারেন্স আপনার আমার 31 রিয়েল 31 রিয়েল আচ্ছা আচ্ছা তা বলা সেম বয়সী ছিল না আমরা হ্যাঁ সেম বয়সী ছিল এটা কি তার প্রথম বিয়ে ছিল হ্যাঁ হ্যাঁ সে অন্য কাউকে এর আগে বিয়ে করেছিল কিনা আপনি কি কিছু জেনেছিলেন না না ও কখনোই মানে এই অর্থ এলাকা দিয়ে কেউ বলতে পারবে না যে ওকে কখনো কোনো মেয়ের সাথে আমাকে ব্যতীত কোনো মেয়েদের সাথে দেখছে বা কি আসে কি বিষয় ওর নামে কোনো ব্যাড রেকর্ড ছিল না এলাকাতে আচ্ছা আপনার না আমার হ্যাঁ আমার আগে একটা বিয়ে হয়েছিল আমার এই মেয়েটা আমার আগের ঘরেরই মানে আপনার আগের ঘরে একটা মেয়ে ছিল মেয়ে ছিল যখন আপনার বিয়েটা হয় তখন মেয়েটা কতটুকু ছিল বা কত বছর বয়স ছিল আমার যখন ওর সাথে বিয়ে হয় তখন মেয়েটা 5 বছরের ছিল তখন কি সে তাকে দেখে জেনে তারপরেই আপনাকে বিয়ে করেছিল হ্যাঁ হ্যাঁ আমার ওই হাজবেন্ডের সাথে ছাড়া ছাড়ির বিষয়গুলোতে এভরিথিং সবকিছু তো আমার সাথে ছিল ও সবকিছুই জানে মানে সে সবকিছুতে সাথে ছিল কেন তার মানে কি বিষয়টা যে আপনাদের রিলেশন হয়েছে এজন্য আপনাদের ছাড়া ছাড়ি হয়েছিল আগে হ্যাঁ হ্যাঁ আমার রিলেশন হয়েছিল আচ্ছা আচ্ছা তাহলে বিষয়টা এখানে আমি একটু ক্লিয়ার করছি সুপ্রিয় দর্শক সেটা হচ্ছে এই আপুর আগে একটি বিয়ে হয়েছিল সেখানে তার একটা কন্যা সন্তান আছে তো তিনি হয়তোবা বিয়ের পরবর্তীতে আবার কি হয় রিলেশনে জড়িয়ে যান রিলেশনে জড়িয়ে যাওয়ার পরবর্তীতে দেখা যায় প্রথম স্বামীকে তালাক দিয়ে পরবর্তীতে বর্তমান যিনি স্বামী ছিলেন সাদ্দাম বা এখনও আছে সেই সাদ্দাম কিন্তু তাকে বিয়ে করে হ্যাঁ তো এখন প্রথম স্বামীর ডিভোর্সের ক্ষেত্রে সে সম্পূর্ণ সাহায্য সহযোগিতা করে এরকম একটা বিষয় দাঁড়িয়েছে এখন যার উপর ভরসা করে আপনি যার উপর আস্থা রেখে প্রথম স্বামীকে ছেড়ে দিলেন এখন সে আপনাকে ছেড়ে দিল জি ভাই এখন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ালো এই যে প্রায় 6 বছর একসাথে থাকছেন না হ্যাঁ একসাথে থাকছেন না কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু স্বামী স্ত্রী হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাদের কি পুনরায় কোনো ধরনের বাচ্চা নিয়েছেন হ্যাঁ আমরা এর আগে তিনটা নষ্ট করছি আর বর্তমানে আমি প্রেগনেন্ট একটা আছি আচ্ছা এই সময়গুলোতে তিনটা বাচ্চা নষ্ট করেছেন বর্তমানে আপনি প্রেগনেন্ট এটা এই যে বর্তমানে প্রেগনেন্ট এটা সে জানতো হ্যাঁ সেটা আমি জানতো আচ্ছা আচ্ছা তাহলে বিষয়টা কি এমন হয়েছে যে আপনি এই যে যেই কাবিনের ইয়ার জন্য যে চাপ দিচ্ছেন প্লাস আপনি প্রেগনেন্ট দুইটাই তাকে এর থেকে দূরত্ব বাড়িয়ে দিয়েছে এমন কিছু এমন কিছুই ও যাওয়ার আগ পর্যন্ত জিনিসটা আমাকে বুঝতে দেয় নাই ভাইয়া কিন্তু ওর ভিতরে ভিতরে হয়তো এমন কিছুই একটা কাজ করতেছিল এই জন্যই ও গেছে আর ও পালানোর ঠিক একদিন আগে ওরই আপন একজনের মাধ্যমে আমি জানতে পারি ওর যে মামা উত্তরা থাকে যার সাথে ওর লাস্ট যোগাযোগ করে বের হয়েছে ঠিক একদিন আগে আমার কানে কথাটা আসছে যে আপা ও মনে দোকানটা ছেড়ে দিতে পারে আপনি একটু দোকানের দিকে কিন্তু খেয়াল রাখেন তাই বলছি কেন ছেড়ে দিবে ও তো এমন এমন আমাকে কাবিন করার কথা ওর বাবা আসবে মা আসবে বলে আপা এটা পুরাটাই ওদের একটা সাজানো প্ল্যান বা নাটক চলতেছে আপনি একটু খেয়াল রাখবেন তো আমি 27 তারিখে ছিলাম বাহিরে তোকে আমি ফোন দিছি আপনি কোথায় বললাম আমি নামাজ পড়া বের হয়েছি মসজিদের থেকে আমি বলছি এখন কই আছেন বললো বাসার সামনে আমাকে তো রুমে যায় বসেন আমি আসতেছি তাৎক্ষণিকই চলে আসছি আমার 20-25 মিনিটের মধ্যে আমি চলে আসছি চলে এসে ওকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কি আবু সালেম আমার সাথে কোনো যুক্তিবুদ্ধি করতেছেন দোকানপাট ছাইড়া দিবেন বা এলাকা থেকে চলে যাবেন এই ধরনের কিছু তখন ও আমাকে কথার উত্তর না দিয়ে কী করলো ভাই খাট করে না কোরআন শিফটা ধরে ফেললো জীবনে যে কাজটা কখনো করে নাই শুয়ে বললো না এই যে আমি কিরা কসম এটা বলতেছি আমার এই ধরনের কোনো চিন্তা ভাবনাই নেই তাহলে আপনি কসম করতেছেন কেন আপনি আমাকে সোজা বলে নিয়েছেন নো তাহলে আমি যার থেকে শুনছি সে হয়তো আপনারা আমার মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য একটা মিথ্যা আশ্রয় নিছে এমনটা হইতে পারে না যাক গেল সেটা যাওয়ার পরবর্তীতে সেদিন আমার আবার একটু কাজ আসছিল আমি আবার চলে গেছি বাহিরে আমার কাজে পরে সন্ধ্যা রাগ দিয়ে আমাকে আমার ফোন দিছে কোথায় আসেন বললাম যে আমি একটু বাহিরে বললো যে একটু তাড়াতাড়ি আসেন একটু বাহিরে যাবো আমরা তো আমি আস্তে আস্তে প্রায় মাগরিবের আজান হয়ে গেল তো নামাজ থেকে আইসা পরে আমরা একটু বাহিরে চলে গেলাম গুলার উদ্দেশ্যে সব দাঁড়ে ওঠে ওইখানে যে প্রায় 2 ঘন্টার মতো বসেছিলাম
পরিচিত এক রিকশাওয়ালা রিকশা দিয়ে গেছি, যাই ওইখানে আমরা চাটা খাইলাম, রিকশাওয়ালা সহ চা খাইলো, কথাবার্তা বললাম। ওইখানেও মানে ওই যে আমার মধ্যে যে সন্দেহ সংকোচটা দুপুর থেকে সেটাও দূর করার জন্য ওই দিন আমাকে ওইখানে নিয়ে গেছিলো। নিয়ে যায় আমাকে বললো আমি দোকান ছেড়ে দিবো, এমন গাইবি কথা আপনি কই থেকে পাইলেন, কে বললো, কে আসো, কি বিষয়, বিভিন্ন কথাবার্তা। তখন আমি বললাম যে ঘটনা যদি মিথ্যা হয় তাহলে এত ভালো, আর যদি সত্যি হয়, যদিও ছাড়তে চান, কেন বা কী জন্য ছাড়েন সেটা আমাকে কিন্তু বলতে হবে। পরে বললো না আমি দোকান ছাড়বো, ব্যবসা ছেড়ে দিয়েছি, দোকান ছাড়লে এখন আমি কী করবো। পরে সে বললো এই ধরনের কিছুই না। পরের দিন সকালে তো সে দোকান খোলে না, সকালে আইসা আমারে জিগা আপনি আজকে মানে পরবর্তীতে আপনি যেটা আওয়াজ পেয়েছেন সে সেটাই করলো, ব্যবসা বাণিজ্য ছেড়ে বিক্রি করে সে চলে গেল। তারপর আপনি কি ব্যবস্থাটা নিয়েছেন? তারপরে ব্যবস্থা আমি থানায় গিয়েছিলাম, 28 তারিখ সে গেল, 29 তারিখে আমি থানায় গিয়েছিলাম। যাওয়ার পর যখন পুরো ডিটেলটা সব কিছু ভাঙে আমি থানাতে বলি ওসি স্যারকে, তারা আমার কোনো জিটি এবং মামলা কিছুই নিবে না। পরবর্তীতে যে ডিউটি রুমে যে মহিলা বসা ছিল পুলিশ ডিউটি অফিসার, হ্যাঁ ডিউটি অফিসার যে ছিল মহিলা, সে বলল ওসি স্যারের সাথে আর একবার যা কথা বলেন। দ্বিতীয়বার গেলাম, দ্বিতীয়বার সে একই আচরণ, সে কোনো অভিযোগ জিটি বা মামলা কিছুই নিবে না। তখন আমি তাকে বললাম আমার তো অভিযোগ করার অধিকার তো আমার আছে, আপনারা থানায় এলাকায় আসেন, জিজ্ঞেস করেন বা দেখেন। না, সে আমার সাথে কথা বলতে রাজি না। পরবর্তীতে আমি চলে আসলাম, পরদিন আবার যখন গেছি সেটাও সে নিবে না। পরে ওই ডিউটি অফিসার মহিলা পা তার কাছে আবার যায় রিকোয়েস্ট করলো, স্যার আপু তো প্রেগনেন্ট, একটু আসেন আমরা বিষয়টা একটু দেখি। বাট সে তার কথাও শুনবে না, সে কোনো অভিযোগই নিবে না। তার পরিবর্তে আমি ডিসি অফিসে গেছি ডিসি স্যারের সাথে দেখা করতে, সেদিন আমি তাকে পাইনি। আচ্ছা একটা বিষয় জানতে চাই, এই যে আপনার যে ঘটনাটা, এই ঘটনাটা শুনে কি সে না করেছে, না শোনার আগে সে না করতে? না না না, সম্পূর্ণ ঘটনা আমি তাকে বলছি, বলার পরেই সে অভিযোগটা নিবে না, ঝামেলা মনে করে জিনিসটা সে অভিযোগটা নিবেন, আপনি অভিযোগটা নিবেন না, অভিযোগটা কেন নেন নাই। পরবর্তীতে সে কি বলছে সেটা আমি শুনি নাই। পরে ডিসি স্যার বললো আপনি এখন ওর অভিযোগ নেন, নিয়া লোক পাঠান, পুলিশ পাঠান, দেখেন আসলে ঘটনা কি, মেয়ে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যে বলছে সেটা দেখে আসেন। পরবর্তীতে থানায় আসছি, মোটো জিটি নিছে, নিয়া যেই দারোগাটা ওনাদের জিটিটা লিখছিল ওদের পক্ষের, যে মিথ্যা একটা জিটি যে কই আসছিল ভাই নিখোঁজ, মানে মিথ্যা জিটি কেন হলো, কার নামে হলো, মিথ্যা জিটিটা তারা করছে যায়া যে 800,000 টাকা নাকি আমি খেয়ে ফেলছি তার ভাইয়ের, খেয়ে নাকি তার ভাইকে গুম করে ফেলছি, এই ধরনের একটা। মানে 800,000 টাকা সে কোথায় পেল? সে তো একজন ছাত্র ছিল বলা যায়, হ্যাঁ প্লাস ছোটখাটো ব্যবসা করতো, এত টাকা সে কোথায় পেল? দেখাইছে বাবা সরকারি চাকরি করে, পেনশন পাইছে, ওইখান থেকে দিছে, এটা দেখাইছে। দেখা পরবর্তীতে এ অভিযোগ করতে গেছে, মতো ওসি স্যার লিখিতভাবে অভিযোগটা নেয় নাই। পরবর্তীতে ও যে নিখোঁজ এইভাবে একটা সাধারণ ডায়েরি তারা করে রাখছে। তারপর ওই দারোগাই বললো যে ওসি স্যারকে আমার সামনে যায়, স্যার আপনাকে আমি গত রাত্রে ওদের জিটিটা নিতে না করছিলাম, ওদের চেহারা দেখে আমার মনে হয়েছে ওদের মধ্যে কোনো ভেজাল আছে, ওর ভাই মামার মধ্যে, জিটিটা নিয়েন না স্যার, তারপরও তো আপনি নিলেন, দেখছেন আসলেই ভেজাল আছে। তখন ওসি স্যার বললে মেয়ে তারও 2 দিন আসছিল থানায়, আমি তো ভাবছিলাম অন্য কিছু, এর জন্য আমি নেই নেই। পরে ডিসি স্যার বলার পরে সে অনেকই ভালো ব্যবহার করছে, জিটিও নিছে, সব কিছু অভিযোগও নিছে, থানার লোক ওইখানে পাঠাইছে, দীর্ঘ 3-4 দিন ওর মামাকে, ওর মামিদেরকে, ওর ভাইকে, সবাইকে জিজ্ঞাসাবাদ করছে, না সরি ওর ভাইকে পায়নি, ওর ভাই সামনে আসে না। তখন ওর ভাইয়ের বউর এখানে 2 দিন গেছে, 2 দিন যে আবার 3য় দিন গেছে, বাট সে রাত্রে বাসায় থাকে না, তার ভাই নিখোঁজ। সে তো যে ডায়েরি কইরা আসছে সে তো থানায় যাবে, আমাদেরকে জানাবে, আত্মীয় স্বজন কে কোথায় আছে না আছে জানাবে, না আমাদেরকে তো বলবে, বললে তো ওকে খুঁজে বের করতে আমাদের জন্য সহজ হবে, ওকে থানায় আসতে বলেন। কিন্তু সে থানায় যায়নি। পরবর্তীতে সে 3 তারিখ আমাদের এলাকার এক নেতা নূর হোসেন নাম, তাকে নিয়ে তার ভাই, তার মামা এবং সে থানায় ওসি স্যারের রুমে যায়। ওসি স্যারের রুমে যায় তারা বলে যে স্যার আমাদের ওই জিটিটা যে করে গেছিলাম আমার ভাইয়ের বিষয়। তখন ওসি স্যার ওর ওই ভাইয়ের সাথে একটু রাগ ব্যবহার করে, যেরকম মিথ্যার ভুয়া জিটি করে নিয়ে আসছিল একটা মেয়ের সাথে ছলনা করার পরে এত কাহিনী। তখন ওই যে নেতা যে নূর হোসেন সে নাকি আবার ওসি স্যারকে বলছে যে স্যার এলাকায় তো মেয়েটা খুব একটা সুবিধা না। তখন ওসি স্যার আবার উত্তরে নাকি তাকে বলছে ধরলাম মেয়েটা এলাকার নর্তকীই ছিল, খারাপই ছিল, তাহলে আপনারা গেলেন কেন, বা আপনার পরিবার এতটা বছর এখানে ইনভলভ কেন ছিল, ওর সাথে আপনার ভাই কেন ছিল। যখন এটা বলছে তখন ওই বড় নেতা চুপ হয়ে গেছে, ওর ভাইকে অনেক কিছু বইলা দিছে যে মেয়ের সাথে কিভাবে সমাধান করা যায়, বিষয়টা অতি দ্রুত করেন, নাহলে কিন্তু
সবার নামে মামলা হয়ে যাবে এই ধরনের একটা ভয়ভীতি ওসি স্যার সেদিন তাকে দেখাই দিছে। দেখাই দেওয়ার পরবর্তীতে আমি যখন আবার পরদিন থানায় গেছি বিষয়টা আমার কাছে অজানা ছিল, আমি এই কথাটা গত রাত্রে ওর আপন মামার কাছ থেকেই শুনছি যে মামা ওকে পালাইতে সহযোগিতা করছে এই এই দিকটাতে। সে মামা বাঁচার জন্য গত রাত্রে আমাকে ফোন দিয়ে এসব কথা বলে, সেই নেতাকে নাকি অলরেডি প্রায় তারা 2-4 হাজার টাকার মতো ওই দিনই দিয়ে গেছে। এই মামা দিছে 1 হাজার, বাকিটা ওর ভাই দিছে। কারে দিছে টাকা? ওই যে আমাদের এলাকার নেতা নূর হোসেন তাকে নাকি দিছে। ওর এই মামা একালকে আমাকে বললো যে মামা আমি 1 হাজার টাকা দিছি আর শাহাদাত মনে হয় 2-3 হাজার টাকা দিছে, সেটার আমি দেখি নেই ও কত দিছে। কেন মামা টাকাটা কেন দিলেন নূর হোসেনকে? বললো তুমি নাকি আমাদের নামে মামলা করছো, মামলার ওই যে ওয়ারেন্টের কাগজটা ওইটুকু আটকায় রাখবে বা আমাদেরকে একটু সুবিধা করে দিবে, তো সেটা ওসি সাহেব মানে সে আপনার সাথে এত ইজিলি ভাবে এসব কথাগুলো বলছে? হ্যাঁ ইজিলি, কালকে সে আমার সাথে কথাগুলো বলছে, এতদিনে আর সে আমার সাথে কথা বলে নাই। তার বাসা থেকে যে আমি তার মোবাইলের ছবি টবি তুলা নিয়ে আসছি, সাদ্দাম যে লাস্ট বের হওয়ার পূর্বে তার সাথে যোগাযোগ করে বের হয়েছে, এগুলো নিয়ে তো তার সাথে আমার একটু দ্বন্দ্ব ছিলই। এতদিনের মধ্যে সে আর আমার সাথে যোগাযোগ করে নাই। কালকে রাত্রে সে 12:15টায় ফোন দিছে, প্রায় 51 মিনিটের মতো সে আমার সাথে কথা। এখন বিষয় হচ্ছে যেহেতু আপনি বলা যায় অভিযোগ দিয়েছেন থানায়, হ্যাঁ এটার প্রক্রিয়া দিন কেমন চলছে, কতটুকু আগাইছে? আমার দারোগা প্রতিনিয়ত আসতেছে খোঁজ খবর নিতেছে, কিন্তু ওসি স্যার এটার ঊর্ধ্বে কোনো আগাইতেছে না। ওসি স্যারের কাছে যখন আমি নিজে আবার গেলাম, স্যার একটা মামলা করে দেন অথবা ওর ফ্যামিলিকে একটু প্রেশার দেন তাহলেও বের হয়ে চলে আসবে। ওর ফ্যামিলিকে প্রেশার না দিলেও কখনোই বের হবে না, ওর এবার আত্মগোপনই থাকবে। আমার কাছে আসুক, ওর প্রবলেমটা কেউ আমাকে বলে যাক, আমাকে এটাও বলে যাক। বাট তখন ওসি স্যার আমার সামনেই এলাকার এই নূর হোসেন ভাইকে ফোন দিল, নূর হোসেন ভাই আপনারা না বলছিলাম বিষয়টা দেখতে? বলে আমি তো ভাই দেখতেছি। তাহলে মেয়ে আবার থানায় মেয়ের সাথে কথা বলেন নাই? বললো মেয়ে তো আমাদের এলাকারই ছোট বোন স্যার, আমি তো কথা বলছি। কয় কী কথা বলছেন? মেয়ে তো এখন থানায় আবার আসছে। পরে আল্লাহ বলতেছে যে ভাই আমাকে 2-4টা দিনের সময় দেন, আমি দেখছি। মানে সে নেতা আপনাকে কী বলে? সে নেতা আমাকে বললো যে এক শনিবার আমার সাথে কথা হয়েছে, আজকে এক শনিবার আমাকে বললো আমাকে তুমি 7টা দিনের সময় দিবা, এর মধ্যে আমি সাদ্দামকে হাজির করে দিব। কিন্তু গত রাত্রে তো আমি শুনতেছি অলরেডি সে তাদের কাছ থেকে টাকা খাইতেছে আর ঘুরতেছে। এখন ওই নেতার আজকে সকালবেলা আমি ফোন দিছি, দেখি তার ওয়াইফ ফোন ধরছে। আমি বললাম ভাবি মোবাইল আপনার কাছে কেন, ভাইয়া কোথায়? বললো আপনার ভাইয়ের কাছে বাংলা লিঙ্ক নাম্বারটা, আপনার ভাইয়া তো ঢাকার বাহিরে গেছে। তো আমারে বললো কেন, কি দরকার আপনার ভাইরা আপনার? বললাম যে আমার নাম বিক্রি করে করে আপনার হাজবেন্ড নাকি টাকা খাইতেছে। আপনি এগুলো শুনতে পান কোথা থেকে? ওই সাদ্দামের আপন মামা, যেই মামা টাকা দিছে ওই নেতারে, ওই মামাই আমাকে গত রাত্রে কথাগুলো বলে দিছে। আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন, যে সাদ্দাম কি পুনরায় ফিরে আসবে এরকম কিছু চাচ্ছেন, নাকি চাচ্ছেন যদি সে আমাকে না রাখে তাহলে ছেড়ে দেবে, কি চাচ্ছেন? না ভাই আমি এখন তাকে পুনরায় ফিরে পেতে চাচ্ছি। চাওয়ার মূল কারণটা কি? চাওয়ার মূল কারণটা হচ্ছে আমার সাথে তার দীর্ঘদিনের সংসার জীবন আছে, আর দ্বিতীয়ত আমি এখন তো আপনাকে বললাম যে আমি একটা বাচ্চা কনসেপ্ট করেছি এই জন্য। এজন্য মূলত চাওয়াটা। আর এখন যেটা আপনি বললেন যে আপনার কাছে যথেষ্ট প্রমাণ নেই, অন্তত যেই বিয়ের কাবিননামা লাগে সেটা না থাকার কারণে মামলা বা কোনো ধরনের আপনি আইনিভাবে বড় কোনো পদক্ষেপ নিতে পারছেন না। জি হ্যাঁ, কি মনে হচ্ছে আপনার, এতে করে কি এটা আপনি আইনিভাবেই সামনের দিকে আগাবেন, নাকি এলাকার যারা আছে ময়মুরবি বা যারা নেতাকর্মী আছে তাদের মাধ্যমে মীমাংসা হবে, কি মনে হচ্ছে আপনার? এলাকার মাধ্যমে, এলাকার এক মামা আছে এই লন্ড্রির দোকানে, আপনি গেলে এখন তার সাথেও সাক্ষাতে কথা বলতে পারবেন। সে মামা আজকে বিকেলে ওর বাবাকে ফোন দিবে, ফোন দিয়ে বলছে এলাকায় আনাবে, আনায় জিজ্ঞাসাবাদ করবে। তার ভাইকে সেদিন এলাকায় জিজ্ঞাসা করছে অনেকেই, তার ভাই বারবার এই কথা আড়াই গেছে যে সাদ্দাম কোথায় আছে বা কি, আমরা এই বিষয়ে কিছু জানি না। তখন আমার এলাকার এক বড় ভাই বললো যখন আমরা ধৈরা নিয়ে আসবো বা আমরা পাবো না তখন আবার জানতে আইসো না এখানে, মানে একটু রাগারাগি করে এই বলছে। আর তাও ওর ভাই শিকার আসে নাই। এখন যেটা মূল বিষয় হচ্ছে যে আপনাকে কেন্দ্র করে সে এলাকা থেকে হারিয়ে গিয়েছে। জি, সে এলাকায় কত বছর ছিল? 21-22 বছর। একটা এলাকায় 21-22 বছর থাকা মানে বিশাল কিছু, বিশাল কিছু। আর সেখান থেকে তো ছোট্ট বা মানে ছোট কোনো ঘটনা বা ছোট কোনো কারণে যেতে পারে না। না ভাই, তাহলে এখানে আপনার ইস্যুতে সবচেয়ে ভূমিকা কাজ করতেছে, এরকম একটা কিছু হতে পারে, তাই না? জি। আচ্ছা, সেই সাদ্দাম হোসেনের সাথে আপনার সাথে ছবি আছে? বিয়ের কাগজ নেই কিন্তু ছবি আছে, ছবি, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আমাদের প্রতিনিয়ত, আমার প্রতিনিয়ত আমার সাথে, হ্যাঁ আমার পুরো ফ্যামিলির সাথেও ঘুরতে যাইতো, আমাদের গ্রামের বাড়িতেও যাই আসছে। এগুলো অলরেডি ওই যে ওর বাড়িওয়ালা যে মামা ওকে সেদিন কাবিনের জন্য চাপ দিছে, ওই মামার সাথেও সব কিছু স্বীকার করছে। তখন ওই মামা বলছে তুমি কাবিনটা না করে তুমি আল্লাহ রসুল মেনে বিয়ের সাথে করছো ভালো কথা, কিন্তু তোমার তো সরকারি লিস্টে নাম থাকতে হবে, একটা তো এলাকা ভিত্তিক ব্যাপার আছে।